2022 সালের এইচএসসি পরীক্ষার্থীদের যাদের যুক্তিবিদ্যা প্রথম পত্র অ্যাসাইনমেন্টে আসে সেই অ্যাসাইনমেন্টের 100% উত্তর নিয়ে সবাইকে আমার বিদ্যালয় ইউটিউব চ্যানেলে স্বাগতম। এই ভিডিওতে তোমরা যুক্তিবিদ্যা প্রথম পত্রের 100% নির্ভুল উত্তরটা পাবে, কিন্তু একটা কষ্টের বিষয় হলো যে এত বড় অ্যাসাইনমেন্ট এবং এত কষ্ট করে তোমাদের জন্য অ্যান্সার করে দেওয়া অনেক 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 সমস্যাদায়ক ছিল। তারপরও তোমাদের জন্য আমি সেই উত্তরটা নিয়ে আসছি, তাই অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে এবং বন্ধুদের শেয়ার করবে। তাহলে চলো এক নজরে আমরা প্রথমে প্রশ্নটা দেখি, দেখার পর উত্তরে চলে যাই। তো আমাদের যে অ্যাসাইনমেন্টটি আছে সেই অ্যাসাইনমেন্টটি শিরোনামে তোমরা লিখবা যে প্রথম অধ্যায় যুক্তিবিদ্যা পরিচিতি, এটা শিরোনামে লিখে দেবা, ঠিক আছে। আর আমাদের অ্যাসাইনমেন্টটা হলো যে যুক্তিবিদ্যার ধারণায় এর পরিধি পাওয়া যায় পর্যালোচনা করো, এটা আমাদের মেইন প্রশ্ন, ঠিক আছে। আর সাইটে আমাদের নির্দেশনা দেওয়া আছে যে বলা আছে যে যুক্তিবিদ্যার উৎপত্তি ওই উত্তরের মধ্যে রাখতে হবে, তারপর যুক্তিবিদ্যার ধারণা এবং কাদের কাদের ধারণা সেটা বলা আছে, যে অ্যারিস্টটল, জে এস মিল, তারপর জোসেফ, তারপর আই এম কপি, ঠিক আছে। এদের ধারণাটা তোমাদের রাখতে হবে উত্তরের মধ্যে। এছাড়াও আমাদের আরও রাখতে হবে কি যে যুক্তিবিদ্যার স্বরূপ এবং যুক্তিবিদ্যার পরিসর, ঠিক আছে। তো এই উত্তরটা আমি এত কষ্ট করছি বাবা একটা হিসেবের বাইরে, তাই তোমরা কিন্তু মনোযোগ দিয়ে ভিডিওটা দেখবা আর একটু লাইক দিবা, কষ্ট করার ফল একটু যেন মিঠা হয়, ঠিক আছে। তো চলো আমরা আর পেঁচাল না পারি, সরাসরি উত্তরে চলে যাই। তো আমরা উপরে যদি প্রশ্নটা দেই, যে প্রশ্নটা আছে ওই প্রশ্নটা দেওয়ার পর উত্তর যখন আমরা লিখবো, তো উত্তরের শুরুতে আমরা লিখবো যে ভূমিকা, ঠিক আছে। তো ওখানে লিখবো যে মানব জ্ঞানের প্রাচীনতম শাখাগুলোর একটি যুক্তিবিদ্যা, যার পরিধি ব্যাপক ও বিস্তৃত, কারণ জীবনের সর্বক্ষেত্রেই যুক্তিবিদ্যার প্রভাব লক্ষণীয়, তাই ব্যক্তিগত জীবন থেকেই এর পরিধির ব্যাপকতা আমরা আঁচ পেতে পারি, ঠিক আছে। তো এটা আমাদের ভূমিকা, এটা সংক্ষেপে দিয়ে দিলাম, কিন্তু এটা সংক্ষেপ হলে কী হবে, বাকি উত্তরগুলো এত বড় যে মাথায় কষ্ট। তো যা হোক, আমরা এখন যে পরের পয়েন্টগুলো যেগুলো আমাদের নির্দেশনা দেওয়া ছিল ওর আলোকে যে উত্তরগুলো সাজাইছি সেটা আমি দেখি। এরপর আমরা লিখবো কি যুক্তিবিদ্যার উৎপত্তি। তো যুক্তিবিদ্যায় বৈধ চিন্তার নিয়ম, অনুমান ও সিদ্ধান্ত গঠনের প্রক্রিয়া নিয়ে আলোচনা করা হয়। সিদ্ধান্ত গঠনের বিষয়টি প্রথম সূত্রপাত হয় জ্যামিতিক জ্ঞানের ক্ষেত্রে ভূমি পরিমাপের মাধ্যমে। প্রাচীন মিশরীয় সভ্যতা বিকাশের শুরুর দিকেই অভিজ্ঞতামূলকভাবে জ্যামিতিক সূত্র আবিষ্কৃত হয়। মিশরীয়রা এই সূত্রগুলোকে ভূমি পরিমাপের ক্ষেত্রে যেমন ব্যবহার করেছেন, তেমনি সুউচ্চ পিরামিড নির্মাণের ক্ষেত্রেও প্রয়োগ করেছেন। খ্রিস্টপূর্ব 11 শতকে ব্যাবিলনীয় সভ্যতায় যুক্তিবিদ্যার সূত্র ও প্রমাণের ব্যবহার দেখা যায়। তো এর কিন্তু শেষ হয় না এটা, ঠিক আছে, আরও অনেক আছে। তো এর সঙ্গে আমি যেটা দিব এখন আরও ওগুলো কিন্তু এর সঙ্গেই লিখবা, নতুন কোনো প্যারা না, এর সাথেই লিখবা, ঠিক আছে। তো তার মধ্যে একটা কথা যে এই লেখাগুলো যেহেতু অনেক বড়, তোমাদের অনেকে ভিডিও দেখে হয়তো লিখতে সমস্যা ফিল করতে পারো, তারা কী করতে পারো, আমার বিদ্যালয় অফিসিয়াল যে ফেসবুক গ্রুপটা আছে ওখানে সবাই যুক্ত হইতে পারো। তো যারা যারা যুক্ত হবেন, যুক্ত হয়ে টুয়ে ওখান থেকে তোমরা ইজিলি এর যে পিডিএফ ফাইলটা বলো বা এমনি জাস্ট লেখাটা বলো সঙ্গে সঙ্গে পেয়ে যাবা। তো চলো, ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে ওখানে ক্লিক করো, ক্লিক করে আমার বিদ্যালয় যে অফিসিয়াল ফেসবুক গ্রুপটা আছে ওখানে তোমরা যুক্ত হও। তো আগে লেখার সাথে আমরা লিখবো যে খ্রিস্টপূর্ব 8ম শতাব্দীতে ব্যাবিলনীয় জ্যোতির্বিদরা গ্রহ নক্ষত্রের গতিবিধি পর্যবেক্ষণের জন্য এক ধরনের যুক্তিবিদ্যক পদ্ধতি ব্যবহার করেছেন, যা বিজ্ঞান ও দর্শনের ক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। চীনে প্রায় 1000 খ্রিস্টপূর্বাব্দে যুক্তিবিদ্যা চর্চার প্রমাণ পাওয়া যায়। এছাড়াও প্রাচীন ভারতের বাইরের কোনো প্রভাব ছাড়াই স্বাধীনভাবে আকারগত যুক্তিবিদ্যার বিকাশ লাভ করে। ভারতীয় দর্শনের প্রতিটি সম্প্রদায়ের আলোচনার মূল কৌশল হল যুক্তি, বিচার, বিশ্লেষণ ও মানবশীলতা। ভারতীয় দর্শনের ন্যায় ও বৈশেষিক সম্প্রদায় সরাসরি যুক্তিবিদ্যা নিয়ে আলোচনা করেছে। তো এটাও কিন্তু এখানেও শেষ না, ঠিক আছে, আরও আছে, আরও আছে। তো এখন তোমরা আরও যা দেখবা সেটা কিন্তু এর সঙ্গেই লিখবা। তো সেটা হলো আগের সাথে আমরা আরও যুক্ত করে যা লিখবো যে খ্রিস্টীয় 2য় শতকে অক্ষপাদ গৌতম রচিত ন্যায়সূত্র হলো ভারতীয় যুক্তিবিদ্যার একটি প্রামাণ্য গ্রন্থ। পাশ্চাত্য যুক্তিবিদ্যায় প্রাচীন গ্রিক দার্শনিক অ্যারিস্টটলকে যুক্তিবিদ্যার জনক বলা হয়, যদিও অ্যারিস্টটলের পূর্ববর্তী পণ্ডিত ও দার্শনিকগণ প্ররোচক যুক্তি গঠনে এবং অন্যের যুক্তি খণ্ডনে বেশি আগ্রহী ছিলেন। অ্যারিস্টটলেই প্রথম যুক্তিবিদ্যাকে একটি পদ্ধতিগত জ্ঞান শাখা হিসেবে প্রতিষ্ঠিত করেন। তবে অ্যারিস্টটলের মৃত্যু পরবর্তীকালে স্টোয়িক দর্শনের অন্যতম প্রতিষ্ঠাতা ক্রিসিপ্লাস যুক্তিবিদ্যার বিকাশ ঘটান, যার প্রধান বিষয় ছিল সমগ্র যুক্তি বাক্য অর্থাৎ হোল প্রপোর্শন, ঠিক আছে। তো এটা কিন্তু আমাদের শেষ না, এরপর আরও আছে। তো আরও আছে যেহেতু, তো এখন আরও লিখতে হবে। তো দেখি চলো, তো আগের সাথে আমরা আরও লিখবো যে কৃষি প্লাস মনে করে যে প্রতিটি বচন সত্য বা মিথ্যা হবে এবং
যৌগিক বচনের সত্যতা মিথ্যাত্ব নির্ভর করে অঙ্গ বচন বা উপাদান বচনের সত্যতা বা মিথ্যাত্বের উপর। কৃষি প্লাসের মৃত্যুর পর এবং মুসলিম দার্শনিকদের আবির্ভাবের পূর্ব পর্যন্ত যুক্তিবিদ্যায় তেমন কোনো উল্লেখযোগ্য সৃজনশীল কাজ দেখা যায় না। ইবনে সিনা এরিস্টটলীয় যুক্তিবিদ্যার পরিবর্তে আবেসিনীয় যুক্তিবিদ্যার প্রচলন করেন। তিনি শর্তমূলক সহনুমান বাসনিক ক্যালকুলাস ও আরোহ যুক্তি পদ্ধতি নিয়ে বিস্তারিত আলোচনা করেন। 19 শতকের মাঝামাঝি সময় থেকে যুক্তিবিদ্যার অকল্পনীয় অগ্রগতি সাধিত হয়। তো এই লেখাটা কিন্তু এখনও শেষ না, আরও কিছু আছে, ঠিক আছে। সেই জন্য বলছি তোমরা কিন্তু আমার বিদ্যালয় ফেসবুক যে গ্রুপটা আছে ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, ওখানে ক্লিক করে তোমরা যুক্ত হও, যুক্ত হয়ে এর উত্তর পুরোটা নিয়ে নাও। আগের অংশের সঙ্গে আমরা আরও লিখব যে এক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখেন কতিপয় দার্শনিক ও গণিতবিদ। প্রতীকী যুক্তিবিদ্যার বিকাশে উল্লেখযোগ্য অবদান রাখেন অগাস্টাস ডি মর্গান, জর্জ বুল, উইলিয়াম স্ট্যানলি জেভন্স, জন ভেন প্রমুখ যুক্তিবিদ। আর 20 শতকের যুক্তিবিদগণ যুক্তিবিদ্যার ভাষাকে আকারগত ভাষা হিসেবে বিবেচনা করেন। এদের মধ্যে কুর্ট গোডেল, আলফ্রেড টাকি, রুডলফ কার্নাফ, এঞ্জেলো চার্লস প্রমুখ যুক্তিবিদ উল্লেখযোগ্য। সমকালীন যুক্তিবিদগণ কীভাবে কম্পিউটারের প্রোগ্রামে তৈরি করা যায় এবং কীভাবে কম্পিউটারের জন্য নতুন নতুন ভাষা, তো ভাষা বলতে দা জায়গাও শেষ হয়ে গেল, ঠাসা ঠাসা, এখন কি আর করার, এখন আবার আমাদের কী করতে হবে, নতুন করে দেখতে হবে। কিন্তু তোমার লেখাটা এর সাথেই লিখবা, এর অংশ সাথেই আমরা লিখবো যে তৈরি করা যায় তা নিয়ে কাজ করছেন। কৃত্রিম বুদ্ধিমত্তা যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সমকালীন যুক্তিবিদদের গবেষণার একটি গুরুত্বপূর্ণ দিক। এভাবে যুক্তিবিদ্যার উৎপত্তি ঘটে বর্তমানে আরও বেশি বিস্তৃতি ঘটাচ্ছে। তো এটা আমাদের কেবল ওই যে যুক্তিবিদ্যার উৎপত্তি তার ব্যাখ্যাটা শেষ হইলো, ঠিক আছে। আরও তো 3-4 পয়েন্ট আছে, তো এখন সেগুলো দেখবো। তো দেখার আগে এই কষ্টটা একটা মূল্য দাও, লাইকটা বাটন যেটা আসবে না ক্লিক মারো, আর সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে নাও, ঠিক আছে। তো এরপরের আমাদের পয়েন্টটি হলো যুক্তিবিদ্যার ধারণা। এর উত্তর আমরা লিখবো যে যুক্তিবিদ্যা এমন একটি জিনিস যা জীবনের প্রতিটি বিষয়কে নির্ভুল পদ্ধতিগত ও বাস্তবসম্মত হতে সহায়তা করে। যুক্তিবিদ্যার ইংরেজি প্রতিশব্দ লজিক শব্দটি উদ্ভূত হয়েছে গ্রিক শব্দ লোগোস হতে। লোগোস অর্থ হলো চিন্তা বা শব্দ বা ভাষা, তাই উৎপত্তিগতভাবে যুক্তিবিদ্যাকে ভাষায় প্রকাশিত চিন্তার আলোচনা বলা হয়। আক্ষরিক অর্থে বাংলায় যুক্তিবিদ্যা বলতে আমরা বুঝি যুক্তির বিদ্যা বা যুক্তি সম্পর্কীয় বিজ্ঞান, অর্থাৎ যে বিষয়ে পড়াশোনা করলে যুক্তি ও যুক্তির নিয়ম সম্পর্কে জ্ঞান অর্জন করা যায় তাই যুক্তিবিদ্যা। তবে বিভিন্ন মনীষীগণ যুক্তিবিদ্যা নিয়ে তাদের নানা মত পোষণ করেছেন। যেমন এখন আমাদের ওই যে এরিস্টটল, আরও যে 4টা যে মনীষী আছে তাদের এখন যে ধারণাগুলো সেগুলো দিতে হবে, এগুলো তো অনেক বড়, হ্যাঁ হ্যাঁ অবস্থা খারাপ। এরিস্টটলের যুক্তিবিদ্যার ধারণায় আমরা লিখব যে এরিস্টটলকে যুক্তিবিদ্যার জনক বলা হয়। তিনি ছিলেন জ্ঞান ও যুক্তির সাগর। এরিস্টটল তার মেটাফিজিক্স গ্রন্থে জ্ঞানের সকল শাখাকে 3 ভাগে ভাগ করেন, যথা ক তাত্ত্বিক জ্ঞান, গণিত, প্রাকৃতিক বিজ্ঞান ও ধর্মতত্ত্ব, খ ব্যবহারিক জ্ঞান, নীতিবিজ্ঞান ও রাজনীতিবিজ্ঞান, এবং গ সৃজন মূলক জ্ঞান, শিল্পকলা ও অলঙ্কার শাস্ত্র। তাহলে স্বাভাবিকভাবেই বস্তুটি এ শাখাগুলোর মধ্যে যুক্তিবিদ্যার স্থান কোথায়? এরিস্টটল জ্ঞান শাখা হিসেবে যুক্তিবিদ্যাকে কোনো শ্রেণীতে অন্তর্ভুক্ত করতে চাননি, কারণ যুক্তিবিদ্যাকে তিনি কোনো সীমিত জ্ঞান মনে করেননি। তো এর লেখা কিন্তু শেষ না, আরও আছে। তো এর সঙ্গে যুক্ত করে যা লেখবা আরও তা হলো, তার মতে যুক্তিবিদ্যা হলো একটি উপকরণ, একটি পদ্ধতি, একটি কৌশল, চিন্তার একটি সঙ্গতপূর্ণ প্রণালী, কতগুলো নীতি ও সূত্রের সমন্বিত রূপ, যাকে জ্ঞানবিজ্ঞানের সকল শাখায় যথাযথ ব্যাখ্যা ও বিশ্লেষণের জন্য ব্যবহার করা হয়। অর্থাৎ যুক্তিবিদ্যা হলো একটি উপকরণ বা কৌশল যাকে যে কোনো জ্ঞানের জন্য ব্যবহার করা যায়। তিনি বলেন যে প্রক্রিয়ায় এক বা একাধিক যুক্তিবাক্য থেকে সিদ্ধান্ত হিসাবে একটি যুক্তিবাক্য প্রতিষ্ঠা করা যায় সে প্রক্রিয়ার আলোচনাই হলো যুক্তিবিদ্যা। তিনি মনে করেন যে নিরপেক্ষ যুক্তিবাক্যই হলো সবচেয়ে মৌলিক। তো এটা কিন্তু শেষ না, ঠিক আছে, আরও আছে, এর সঙ্গে যুক্ত করে আরও যা লেখবা তা হলো, তিনি নিরপেক্ষ যুক্তিবাক্যকে গুণ ও পরিমাণ অনুসারে 4 ভাগে ভাগ করেন। তিনি যুক্তিবাক্যের বিরোধিতার চতুর্বর্গ প্রতিষ্ঠা করেন। এই চতুর্বর্গের মাধ্যমে আমরা জানতে পারি যে এক ধরনের যুক্তিবাক্য অন্য ধরনের যুক্তিবাক্যের সততা ও মিথ্যাত্ব নির্ধারণ করতে পারে। তিনি অমাধ্যম অনুমানের ভিত্তি হিসাবে আবর্তিত পরিবর্তন আলোচনা করেন। তো এটা কিন্তু আমাদের শেষ না, এটা কিন্তু জাস্ট আমরা প্যারাটা শেষ করলাম। এখন আমরা একটু হালকা গ্যাপ দেবো এক ডারেন্সি, দেওয়ার পর আমি এখন যে লেখাটা দেখাবো তো সেটা তোমরা ওই প্যারায় লিখবা। নতুন প্যারায় আমরা লিখবো যে যুক্তিবিদ্যা তার সবচেয়ে বড় অবদান হলো নিরপেক্ষ সহানুমান। যে সহানুমানের 3টি বাক্য নিরপেক্ষ যুক্তিবাক্য তাকে নিরপেক্ষ সহানুমান বলে। তিনি নিরপেক্ষ সহানুমানকে সংস্থান ও মূর্তির মাধ্যমে প্রকাশ করেন। তিনি সহানুমানের বৈধতা নির্ণয়ের নিয়ম প্রণয়ন করেন, জাতি ও বিভেদকে লক্ষণ অনুসারে সংজ্ঞা প্রদানের রীতি প্রচলন করেন। তিনি 13 প্রকারের আকারগত অনুপস্থিতির ব্যাখ্যা প্রদান করেন।
তো এই লেখার সঙ্গে আমরা আরো যুক্ত করে যা লিখব তা হলো অ্যারিস্টটল জীববিদ্যা প্রাণীবিদ্যা পদার্থবিদ্যা অধিবিদ্যা জ্ঞানতত্ত্ব মনোবিদ্যা নন্দনতত্ত্ব নীতিবিদ্যা ও রাজনীতি বিজ্ঞান সহ জ্ঞানের বহুবিধ শাখার গুরুত্বপূর্ণ অবদান রাখেন। কিন্তু যুক্তিবিদ্যায় তার প্রভাব এতটা সুদূরপ্রসারী ছিল যে তার মৃত্যুর পরবর্তী 2000 বছর পর্যন্ত তার প্রভাব ছিল। দার্শনিক ইমানুয়েল কান্ট বলেন, যুক্তিবিদ্যায় আমরা যা জানি তার সবই অ্যারিস্টটলের আবিষ্কার। ফ্রেগে, হোয়াইট হেড ও রাসেলের আবির্ভাবের পূর্ব পর্যন্ত তিনি ছিলেন সবচেয়ে প্রভাবশালী যুক্তিবিদ। তো এর মাধ্যমে আমাদের এই যে অ্যারিস্টটলের যে ধারণাটা সেটা শেষ হয়ে গেল। এখন বাকি যে তিনটে আরও আছে তাদের দেখতে হবে। জে এস মিলের যুক্তিবিদ্যার ধারণা। জে এস মিল যুক্তিবিদ্যা ও নীতিবিদ্যার ক্ষেত্রে অনন্য অবদান রাখেন। তিনি মনে করেন যে অবরোহ ও আরোহ যুক্তিবিদ্যার এই দুটি শাখার নিয়মেই হলো সত্য ও জ্ঞান অনুসন্ধান করা। তার মতে অবরোহ যুক্তিবিদ্যা প্রতিষ্ঠিত সত্যের আলোকে আমাদের সত্য অনুসন্ধানকে সামঞ্জস্যপূর্ণ করে, আর বিজ্ঞানে যুক্তিবিদ্যা বা আরোহ যুক্তিবিদ্যা সত্য আবিষ্কারের জন্য আমাদের প্রয়োজনীয় নিয়ম সরবরাহ করে। মিল তার এ সিস্টেম অব লজিক গ্রন্থে যুক্তিবিদ্যার সংজ্ঞায় বলেন, আমরা কিন্তু আরও লিখবো এর সঙ্গে, তো সেটা হলো আরও লিখবো যে যুক্তিবিদ্যা হলো আমাদের জ্ঞানগত প্রক্রিয়া পরিচালনার জন্য এমন বিজ্ঞান যা বিচার বা প্রমাণের মাধ্যমে জ্ঞাত সত্য থেকে অজ্ঞাত সত্যে উপনীত হওয়ার জন্য প্রয়োজনীয় বুদ্ধিগত কাজ ও বৌদ্ধিক ক্রিয়ার মানসিক প্রক্রিয়াসমূহ সম্পর্কে আলোচনা করে। মিল কেবল যুক্তিবিদ্যার স্বরূপ নির্ধারণের চেষ্টা করেননি, তিনি যুক্তিবিদ্যাকে বিজ্ঞান ও সামাজিক বিজ্ঞানের ক্ষেত্রে প্রয়োগ করার উপর গুরুত্ব আরোপ করেন। মিল বলেন, অনেক যুক্তিবিদ অবরোহ অনুমানকে মৌলিক প্রক্রিয়া বলে মনে করেন, কিন্তু অবরোহ আমাদেরকে নতুন জ্ঞানের সন্ধান দিতে পারে না। তিনি আরোহকে যুক্তিবিদ্যার মৌলিক প্রক্রিয়া জায়গা শেষ। তো এখন আমরা নতুন করে দেখবো এটা, কিন্তু আমরা একসঙ্গে লিখবা বলে মনে করেন। তার মতে যে কোনো বৈজ্ঞানিক অনুসন্ধানের শুরুতেই আরোহ সম্পর্কে ব্যাপক পড়াশোনা করা প্রয়োজন। তো এর মাধ্যমে আমাদের যে মিল যে মনীষী তার শেষ হয়ে গেল। এখন জোসেফ আছে, জোসেফ এটা দেখবো। জোসেফ এর যুক্তিবিদ্যার ধারণা। ব্রিটিশ অধ্যাপক হোরেস উইলিয়াম ব্লেন্ট লে জোসেফ তার অ্যান ইন্ট্রাকশন অব লজিক বইয়ের যুক্তিবিদ্যার স্বরূপ নির্ধারণ করার চেষ্টা করেন। তিনি তার বইয়ে অন দ্য জেনারেল ক্যারেক্টার অব দ্য ইনকোয়ারি নামক অধ্যায়ে যুক্তিবিদ্যাকে একটি বিজ্ঞান হিসেবে উপস্থাপন করেন। জোসেফ মনে করেন যে যুক্তিবিদ্যা বিজ্ঞান হিসেবে নিজস্ব আলোচ্য বিষয়ের মূলনীতি ব্যাখ্যা করে, যেমন যুক্তিবিদ্যা সংজ্ঞার নিয়ম, যৌক্তিক বিভাজনের মূলনীতি, অনুমানের নিয়মাবলী নিয়ে আলোচনা করে। তো এটা কিন্তু এই জায়গা শেষ না, এর সঙ্গে আমরা যুক্ত করে আরও যা লিখবো তা হলো যুক্তিবিদ্যার বিষয়বস্তু হলো চিন্তা। এ নিয়ে হলো চিন্তা, যুক্তিযুক্ত চিন্তা। যেসব বিষয় নিয়ে চিন্তা করে তার নিয়ম নিয়ে আলোচনা করা যুক্তিবিদ্যার কাজ। জোসেফের মতে যুক্তিবিদ্যা এমন একটি বিজ্ঞান যা চিন্তার সাধারণ নিয়মগুলো সম্পর্কে আলোচনা করে। যুক্তিবিদ্যা আমাদের চিন্তার আকারের সাথে সম্পর্কিত। তিনি বলেন, যুক্তিবিদ্যা হলো চিন্তা বিষয়ক বিজ্ঞান বা অধ্যয়ন। ঠিক আছে, তো জোসেফ মনে করেন যে এটা লেখার পর আমরা একসঙ্গে আরও যা লিখবো তা হলো যুক্তিবিদ্যাকে যদি কলাবিদ্যা হতে হয় তবে অবশ্যই প্রথমে বিজ্ঞান হতে হবে। তিনি আরও বলেন যে যুক্তিবিদ্যা আমাদের যে কোনো বিষয়ের মানদণ্ড সরবরাহ করে এবং যুক্তি চিন্তনের কিছু নিয়ম সরবরাহ করে যা কোনো শুদ্ধ যুক্তি লঙ্ঘন করতে পারে না। জোসেফের যুক্তিবিদ্যা সম্পর্কিত ধারণার কিছু দুর্বলতাও রয়েছে। জোসেফ যুক্তিবিদ্যাকে কেবল বিজ্ঞান বলেছেন, তিনি যুক্তিবিদ্যাকে বলেছেন চিন্তা বিষয়ক বিজ্ঞান, তবে চিন্তা কথাটি বেশ ব্যাপক। যুক্তিবিদ্যার চিন্তা বলতে কেবল অনুমান ও তার সহায়ক প্রক্রিয়া নিয়ে আলোচনা করাকে বোঝায়। তো এর মাধ্যমে আমাদের এই যে শেষ হয়ে গেল এর কাজ। এখন আরও সর্বশেষ একটা যে মনীষী আছে তারটা এখন জানতে হবে। তো চলো সেটা আমরা এখন জানি। তো IMF কোভি যে আছে তার যে ধারণা, তারপর আমাদের যে ওই যে যুক্তিবিদ্যার যে প্রকৃতি, তারপর আমরা বা স্বরূপ, তারপর আমাদের যে যুক্তিবিদ্যার পরিধি, এটা আমরা জানবো বা এর উত্তরগুলো দেখবো। তো এর উত্তরগুলো এত বড় যে তোমাদের মানে বলতে বলতে কি আমার গলা শুকে গেছে, সেজন্য আমি আর না বলে তোমরা কী করবা, আমার বিদ্যালয় যে অফিসিয়াল যে ফেসবুক গ্রুপটা আছে সেখানে তোমরা নক দিবা, জয়েন করবা। জয়েন করে উত্তরটা, পুরোটা উত্তরটা তোমরা ওখান থেকে নিয়ে নেবা, তারপর ওখান থেকে তোমরা লিখবা বা তোমরা আমার বিদ্যালয় ফেসবুক পেজে ইনবক্স করবা। ঠিক আছে, তো এটাই কথা যে তোমরা বাকি উত্তর পুরোটা নেওয়ার জন্য অবশ্যই অবশ্যই আমার বিদ্যালয় যে অফিসিয়াল যে ফেসবুক গ্রুপটা আছে যার লিঙ্ক তোমরা কিন্তু ওই যে ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবে, বা তোমরা যদি ফেসবুকে আমার বিদ্যালয় অফিসিয়াল লিঙ্কে সার্চও দাও তাও কিন্তু গ্রুপে তোমরা গ্রুপটা খুঁজে পাবা, আর পেজ তো অলরেডি এমনিতে খুঁজে পাবাই আমার বিদ্যালয় লিঙ্কে সার্চ দিলেই। তো তো এই কাজটা করো তোমরা, করে টোরে সেখান থেকে তোমরা উত্তরটা কালেক্ট করে নাও, কারণ উত্তরটা এত বড় যে বাবা ভিডিও করা খুব টাফ হয়ে যাচ্ছে। তো কি আর করার, একটু কষ্ট করে ওখান থেকে সংগ্রহ করে নাও।